ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ময়লা টিটাস থ্রি ক্লাস নাইন ইতিহাসে প্রশ্ন তুলে করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে যে কোশ্চেন করেছে, কতগুলো বিষয় লিখতে হবে, দু তিনটি বাক্য লিখতে হবে। ক কি বলেছে দেখো, বলছি ইয়ং ইতালি, বলছে কার্বনারি দলের পরিকল্পনাহীন বিক্ষিপ্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ দ্বারা ইতালির ঐক্য সাধন অসম্ভব উপলব্ধি করে মাৎসিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি নামে একটি দল গঠন করেন। এতটুকু লিখলেই হবে। নেক্সট কোশ্চেন দেখো কয়টা কি বলছে, বলছে জোলভারেইন 1819 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ ম্যাজেন জোলভারেইন নামক শুল্ক সংঘের জন্ম দিয়েছিলেন। এই শুল্ক সংঘের উদ্দেশ্য ছিল জার্মানির অর্থ শুল্ক প্রাচীর তুলে দেওয়া, অবাধ বাণিজ্য গড়ে তোলা। নেক্সট কোশ্চেন দেখো গয়েরটা কি বলছে, বলছে রেজিমেন্ট রেজিমেন্টো, বলছে রেজিমেন্টো কথার অর্থ হল পুনর্জাগরণ। ইতালি ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালির ইতালীয়দের মনে জাতীয় চেতনা সঞ্চার ঘটে। তারা ইতালিকে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন যা রেসজিমেন্টো নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো ঘ কি বলছে, ঘেটো শিল্প ব্যবস্থার মালিক শ্রেণীর কৃষ্ণাঙ্গদের জন্য ফ্যাক্টরির অভ্যন্তরে আলাদা আলাদা এলাকা চিহ্নিত করে রাখত, এই বসতি ঘেটো নামে পরিচিত। নেক্সট দেখো কয়েকটা কি বলছে, বলছে ফ্যাক্টরি প্রথা, শিল্প কারখানাগুলি ছিল মালিক শ্রেণীর অধীন। ফ্যাক্টরি তথা প্রথা অনুযায়ী মালিকরা তাদের মালিকদের মতানুযায়ী শিল্প কারখানার কাজ করতে হতো। ফ্যাক্টরির প্রথা গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য করে। নেক্সট দেখো পরের কোশ্চেনটা, যে দেখো কি বলছে, স্তম্ভ মেলাও, ক স্তম্ভ সাথে খ স্তম্ভ মেলাও। এখানে দেখো ক স্তম্ভ দেখা যাচ্ছে, দেখো মেটারনিক ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে বিসমার্ক, 3 নম্বর হচ্ছে জাদিতীয় আলেকজান্ডার, আর 4 নম্বর হচ্ছে মার্ক্স ও এঙ্গেলস, অ্যান্ড 5 হচ্ছে প্রুডো। দেখো এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি, আমি আর বলছি না, তাহলে একেরটা হবে ডি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে ই, আর পাঁচেরটা হবে বি। উত্তর ভালো করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো তিনের দেখো কি বলছে, বলছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের সঙ্গে ইতালি শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর বলছে আধুনিক যুগে যে শিল্প বিপ্লব ঘটেছিল তা সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করে। 18 শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার বস্ত্রশিল্পের উন্নতিতে খুবই সাহায্য করে। এই আবিষ্কার হলো বলছে ওয়াটার ফ্রেম, বলছে আর্কিটের পাওয়ার লুম, বলছে হার্ভ গ্রোসের স্প্রিং জেনি ইত্যাদি। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি চালানোর কাজে সুবিধা হয়। মাটির নিচে থেকে নিরাপদে কয়লা সহ বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে বলছে হামফ্রে ডেভি আবিষ্কৃত সেফটি ল্যাম্প খুবই সাহায্য করে। এছাড়া বলছে ফুলটন আবিষ্কৃত বাষ্পীয় স্টিমার ও ডেলফোর্ড ও ম্যাকডাম আবিষ্কৃত পিচের রাস্তা, টেলিগ্রাম ও টেলিফোনের আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের এক যুগান্তকারী পরিবর্তন আনে। কয় কোশ্চেন কি বলছে, ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল। উত্তর চীনের ব্যবচ্ছেদ, বলছে চীন 19 শতাব্দীতে আগ্রাসী উপনিবেশ শিকার হয়েছিল, আর তার বিরুদ্ধে প্রথম আগ্রাসী অভিযান চালিয়েছিলেন জাপান। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি জাপানের আগ্রাসনে অসন্তুষ্ট হয়। 1895 ও 1898 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং গ্রেট ব্রিটেন চীন আক্রমণ করে। চীনের বিভিন্ন অঞ্চলে বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু চীন শেষ পর্যন্ত আফ্রিকার মতো পরাধীন হয়ে পড়েনি। প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও ব্রিটেনের সমর্থনে উপনিবেশিক দেশগুলি চীনের ক্ষেত্রে মুক্তদ্বার নীতি গ্রহণ করে।
তারপরটা দেখো কি বলছে, আফ্রিকা ব্যবচ্ছেদ 1881 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকার উপর আধিপত্য স্থাপনের জন্য ইউরোপীয় ইউরোপীয় উপনিবেশিক দেশগুলি অধীর হয়ে ওঠে। আফ্রিকা দখলের জন্য উপনিবেশিক দেশগুলির মধ্যে প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধতা নিয়ম ঠিক হয়েছিল 1884 থেকে 1885 খ্রিস্টাব্দে বার্লিন কনফারেন্সে। কিন্তু এই সমস্ত নিয়ম মেনে বা না মেনে আফ্রিকার বিভিন্ন ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ব্রিটেনের দখলে যায় সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা ও কেপ কলোনি। আর ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকা দখল করে নেয়। জার্মানিরা দখল করে আফ্রিকার পূর্ব ও দক্ষিণ পশ্চিম অংশ। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমার যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।